প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করার লাস্ট ডেট 31 মার্চ 2021 তারিখ, এখানে যেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে বলা হচ্ছে। তো তার জন্য আপনাদের যাদের প্যান কার্ড রয়েছে বা আধার কার্ড দিয়ে আপনি প্যান কার্ড করেছেন, লিঙ্ক করতে হবে কি না বা লিঙ্ক রয়েছে কি না আপনি কীভাবে চেক করবেন, বা যদি লিঙ্ক না থাকে কীভাবে আপনি লিঙ্ক করবেন প্যান কার্ডের সাথে আধার কার্ড, বিস্তারিত জানাবো এই ভিডিওতে। ভিডিওর সঙ্গে থাকুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন, আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আপনি গুগল ক্রোম ওপেন করবেন এবং আপনার সার্চ বারে সার্চ দেবেন ই ফাইলিং। ই ফাইলিং লিখে সার্চ করলে আপনার সামনে যে পেজটা ওপেন হবে, এখানে দেখুন প্রথমেই যে লিঙ্কটা শো হচ্ছে এই লিঙ্কে আপনি ক্লিক করবেন, তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে অফিসিয়াল হোম পেজ সেটা আপনার সামনে ওপেন হবে। এখানে যে মেসেজ শো হবে এটাকে আপনি ক্লোজ করে দেবেন। তারপরে আপনি আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করার জন্য এখানে দেখুন একটা অপশন পাবেন লিঙ্ক আধার, এই লিঙ্ক আধারে ক্লিক করবেন। লিঙ্ক আধারে ক্লিক করলে আপনার সামনে নতুন পেজ ওপেন হবে। তো আপনার সামনে যে পেজটা ওপেন হবে ঠিক এরকম, এখানে আপনি যদি চেক করতে চান আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক রয়েছে কি না, তার জন্য এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন, তাহলে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন। বা যারা আধার কার্ড দিয়ে প্যান কার্ড তৈরি করেছেন, ভাবছেন হয়তো লিঙ্ক হয়ে গেছে, তারাও এইভাবে স্ট্যাটাসটা চেক করে দেখে নিতে পারবেন। এখানে আপনার প্যান নাম্বার এন্ট্রি করবেন, আধার নাম্বার এন্ট্রি করবেন এবং ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করবেন। তো ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করলে আপনার যদি প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে থাকে, তাহলে এখানে আপনার সামনে মেসেজ শো হবে ইওর প্যান ইজ লিঙ্কেড, আধার নাম্বার, আধার নাম্বারের শেষ 4 অঙ্ক এখানে শো হবে। আর যদি আপনার লিঙ্ক না থাকে তো সেই ক্ষেত্রে আপনার যে মেসেজ শো হবে সেটা আপনি এখানে দেখতে পাবেন, লিঙ্ক আধার রিকোয়েস্ট ইজ নট ফাউন্ড ফর দি গিভেন প্যান অ্যান্ড আধার নাম্বার। তো আপনি যে আধার নাম্বার এবং প্যান নাম্বার এখানে এন্ট্রি করে সার্চ করছেন সেখানে কোনো লিঙ্ক নেই, সেটা আপনার সামনে মেসেজ শো হচ্ছে। এবার আপনাকে লিঙ্ক করতে হবে, তার জন্য আপনি আবার হোম পেজে যাবেন। তো হোম পেজ থেকে লিঙ্কে ক্লিক করবেন একই রকমভাবে। তো এখানে লিঙ্ক আধার যে অপশানটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন, আপনার সামনে নতুন পেজ ওপেন হবে। এই পেজে আপনার প্যান নাম্বার এন্ট্রি করবেন, আধার নাম্বার এন্ট্রি করবেন এবং আধার কার্ডে যে নাম রয়েছে সেই নাম আপনি এই ঘরে এন্ট্রি করে তারপরে এখানে আই এগ্রি যে অপশানটা রয়েছে এই ঘরে আপনি টিক দেবেন। এবং এই যে ক্যাপচার কোড শো হচ্ছে দেখে দেখে আপনি এই ঘরে এন্ট্রি করে দিয়ে আপনি লিঙ্ক আধারে ক্লিক করবেন। আর যাদের আধার কার্ডে শুধুমাত্র বার্থের সালটা রয়েছে তো সেই ক্ষেত্রে আপনি এই ঘরটাতে টিক দেবেন, অর্থাৎ জন্ম সালটা শুধুমাত্র রয়েছে তো সেই ক্ষেত্রে আপনি এই ঘরটায় টিক দেবেন অথবা আপনি এই ঘরটায় ছেড়ে দেবেন। তো এখানে প্যান নাম্বার, আধার নাম্বার এবং নেম এন্ট্রি করার পর, ক্যাপচার কোড এখানে এন্ট্রি করার পর লিঙ্ক আধারে ক্লিক করবেন। তো লিঙ্ক আধারে ক্লিক করলে আপনার সামনে এখানে মেসেজ শো হবে দেখতে পাবেন। তো এখানে আপনার সামনে মেসেজ শো হবে ইওর রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ড টু UIDAI ফর ভ্যালিডেশন অফ আধার, প্লিজ চেক দি স্ট্যাটাস লেটার বাই ক্লিকিং অন লিঙ্ক আধার হাইপার লিঙ্ক ইন দি হোম পেজ। অর্থাৎ আবার আপনি হোম পেজে গিয়ে পরবর্তীতে স্ট্যাটাস চেক করে দেখতে পাবেন যে আপনি যে লিঙ্কটার জন্য অ্যাপ্লাই করলেন আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করার জন্য সেটা লিঙ্ক হয়েছে কিনা। তার জন্য আপনাকে এখানে লিঙ্ক আধারে ক্লিক করে আগের মতো আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন প্যান কার্ডের সাথে যাদের আধার কার্ডের লিঙ্ক এখনও পর্যন্ত নেই, আপনি আপনার মোবাইল থেকে খুব সহজে আপনি আধার কার্ডের এবং প্যান কার্ডের লিঙ্ক করে নিতে পারবেন। তো অফিসিয়ালি যে হোম পেজ রয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সেই পেজের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে ডাইরেক্ট আপনি হোম পেজে পৌঁছে যেতে পারবেন এবং আপনার আধার কার্ডের এবং প্যান কার্ডের লিঙ্ক করে নিতে পারবেন।